দেখুন যেভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে ভূমিকম্পের শিকার উত্তর কোরিয়া ধারণা করা হচ্ছে ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া পরপর দুবার ভূকম্পন হয়েছে দেশটিতে প্রথমবার ভূকম্পের মাত্রা ছিল পাঁচ পয়েন্ট ছয় পরের বার তা বেড়ে হয় ছয় পয়েন্ট তিন যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি সেই অঞ্চলেই পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চালায় উত্তর কোরিয়া জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারকুনো এনএইচকে টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি বিবৃতিতে বলেছেন উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক পরীক্ষার ব্যাপারে তারা নিশ্চিত চীনও জানিয়েছে বিস্ফোরণের কারণেই ভূকম্পন অনুভূত হয়েছে পরীক্ষার স্থলে তেজস্ক্রিয়তা পরীক্ষা করতে তিনটি মিলিটারি জেট পাঠিয়েছে জাপান দেশটির প্রতিরক্ষামন্ত্রী নুরি অনুদেরা এ তথ্য দিয়েছেন চ্যানেল হতে যদি আপনারা আরও লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে